হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে ভাই ফোঁটা, তো জায়গাগুলো সব রেডি করছে ফোঁটা দেওয়ার জন্য, আর আমি এখন যাব রেডি হতে। রেডি টেডি হয়ে ফির ফোঁটা টোটা দেওয়া হয়ে যাবে, তো তারপরে যাব রান্না করতে। তো আজকে হবে তো ননভেজই, কিন্তু একটু স্পেশাল হবে, কিছু আলাদা হবে। তো চলো দেখাবো তোমাদেরকে কি হবে। তো এখন আমি যাচ্ছি কি জয়া কি কি রেডি করছে, কি কি তৈয়ারি করছে ওইগুলো দেখাতে। চলো তাই দেখি নি। তো এখানে জয়া ভাইফোঁটা দেবে, তার জন্য থালা টালা সাজাচ্ছে। দেখো দিয়া টিয়া সব রেডি করছে, আর শাড়িটা পরে তো খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে। সকাল সকাল দিয়ে দিচ্ছে ভাইফোঁটাটা, সকালে উঠে চান টান করে নিয়েছে, ওইখানে গিয়ে জ্বালিয়ে নিও। গলাটা বসা আছে, ওর ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, তুমি দিয়াটা ওইখানে জ্বালিও আর মিষ্টিটা রাখো প্লেটে, যা যা রাখা রেখে নাও। একদম ভাইয়ের পছন্দিত মিষ্টি মতিচুরের লাড্ডু। প্রত্যেকবার অ্যাকচুয়ালি আমি ভাইফোঁটা মিষ্টি মিষ্টি ঘরেই বানাই, কিন্তু এইবার আর বানানো হয়নি, তো এবার বাইরের থেকেই অর্ডার করা হয়েছে। মিষ্টিটা আমাকে দিয়ে দাম রেখে রাখবে না। হ্যাঁ, আর কি নেব? কি কি নিয়েছো? ধান ডুববো। হ্যাঁ ঠিক আছে, আর ওই মাঝে তেল দিয়ে দিন। হ্যাঁ ওই সে দিয়ে দাও। এই যে ডল পুতুলকে দেখাও, দেখাবো। আরে দেখো, সবার আগে আমার পিউ রেডি, পিউ পিউ মামা, মামা রেডি। ও কি বাবা, এটা এই মিষ্টি নিয়ে টানাটানি করছে, দেখো না মিষ্টির ডাব্বাটা নিয়ে টানাটানি। ও বসে গেছে, নাও কি চাই বাবা? মিষ্টি, তুমি মিষ্টি খাবে? মিষ্টির ডাব্বাটা নিয়ে এত টানাটানি করলো, মিষ্টিটা আমার হাতে থেকে ছিনে নিলো, ছিনে নিয়ে বলছে ওয়াও। খোলো খোলো খোলো, শোনো খোলো, দাও মাম্মা খুলে দেবে, দাও দাও। বলবো না এটা সাথে? হ্যাঁ, মায়ের কপালে দিলাম ফোঁটা, মায়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, জমির দুয়ারে পড়লো কাটা। মামা যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ফোঁটা যেন লড়ে না, ফোঁটা যেন লড়ে না, ভাই যেন মরে না, ভাই যেন মরে না। তিনবার এটা বলবো না? আবার বলবো বিয়ার নেই ওকে। দাঁড়া, ফোঁটা ভাই কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। জল নিয়ে আসি, মিষ্টি খাওয়ার পরে জল দেবে। বড় একটা হা করো, একদম পুরোটা গপাত করে নিয়ে নিয়েছে। দাও গিফট দাও, জয়াকে গিফট দাও। আর জয়া তো আগেই দিয়ে দিয়েছে জামা প্যান্ট ফোন। হ্যাঁ ওই দেখো পরে আছে যেটা, এটা না আর ফোন। হ্যাঁ আর এখন, হ্যাঁ ওয়াচ। হ্যাঁ যাও এবার যাও, আর পিউ ওই মিষ্টিটা দেখে ওরা হচ্ছে না, জল আনছে আনছে। এই দেখো কি খাবে বাবা, লাড্ডু লাড্ডু খাবে আরামসে, লাড্ডু খাবে। তুমি দেয় না তোমাকে, ভালো করে আশীর্বাদ দাও। বস, মেনুকে দেবো তো, কেউ তো নেই না ওটা, তুই স্যার তো ফোঁটা টোটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন হবে খাবার দাবার, রান্না বান্না হবে। তো আজকে রান্না বান্না হবে, কি কি হবে দেখাবো। আর
আজকে একদম স্পেশাল রান্না বান্না হবে, ভালো ভালো কিছু রান্না হয়েছিল। ফোটাগুলো নিয়ে নিয়ে নিজেই লাগিয়ে নিয়েছে, দেখো দেখি কি লাগিয়েছো বাবা, সব ফোটাগুলো লাগিয়ে নিয়েছো বাপি। তো ভাই ফোটার স্পেশাল আমি বানাচ্ছি হলো, এই দেখো চিকেন রেখেছি, আর এটা বানবে হলো মাটির হাঁড়িতে। এই হাঁড়িটাই আমি বানাবো হান্ডি চিকেন। তো ওর জন্য আমি মশলাগুলো একবার দেখিয়ে দিই, দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর রসুনটাকে থেঁতো করে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আদাটাকেও থেঁতো করে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এই যে একটা আস্ত রসুন দেবো ওর মধ্যে। তো সবার আগে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাতে আমি কোনো বাটা মশলা দেবো না, সব রসুনগুলো হলো সব মশলাগুলো থেঁতো করা, নাহলে আস্তে আস্তে যাবে। আর এখানে পেঁয়াজ আমি এক কিলো নিয়েছি, এক কিলো হচ্ছে চিকেন, ওই জন্য আমি পেঁয়াজটা আধা হাফ কিলো ডাললাম, হাফ কিলো পেঁয়াজ দিলাম এখানে। এই দেখো এখানে সব মশলাগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার আমি দেব নুন। এই চিকেনটা যে বানবে না, এই চিকেনটা হাঁড়িতে একদম ভাপে ভাপে বানবে। তো এটা যে পেঁয়াজটা, পেঁয়াজের রস আর চিকেনের থেকে যে জলটা বেরাবে, পেঁয়াজের জলটা দিয়ে আর চিকেনের জলটা দিয়ে পেকে যাবে আরামসে। লাল লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটাতে যাবে সরষের তেল। আর এই সরষের তেলটা আমি কড়াইতে করে একটু গরম করে নিয়েছি, একটু জ্বালিয়ে নিয়েছি। সরষের তেলের একটা যে হার্ড ফ্লেভার ওটা চলে যাবে। তো এই এবার আমি মাখিয়ে নেবো পুরো চিকেনটাকে ভালো করে, তারপরে তোমাদের দেখাচ্ছি কী করে আমি হাঁড়িতে করে বানাবো। দেখো কালারটা দেখেছ, এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে, পাঁচ মিনিট কম কম মাখতেই হবে, তারপরে হাঁড়ি দিতে হবে। আর এই রেসিপিটা দেওয়া আছে আমার কুকিং চ্যানেলে, তো ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডিসক্রিপশানে, ওখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো আমার পুরো, এটা যে পুরো রেসিপিটা ওটাতে পেয়ে যাবে। দেখো মাখা হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে সাজিয়ে দেবো। এই দেখো এইবার দিয়ে দেবো এর মধ্যে আস্ত রসুনটা, একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিই, একটু মোটা রসুন, এটাতে একটু ছোট ছোট যে রসুনগুলো হয় ওটা দিলে বেশি ভালো হয়। এইবারে আমি এটাকে এই চারি সাইডে আটা দিয়ে সিল করে দেবো, আর ওর ভাপটা বেরাবে না বাইরে। তো এই মাটির হাঁড়ির একটা মিষ্টি মিষ্টি গন্ধ, পেঁয়াজের রস আর চিকেনের যে জলটা বেরাবে ওই দিয়েই চিকেনটা ভালো করে সেদ্ধ ভি হয়ে যাবে আর পেকে ভি যাবে। তো দেখাই চলো কী করছি। দু থেকে তিন মিনিট এটাকে তেজ গ্যাসে বানাবো, তারপরে আমি এটাকে করে দেবো আস্তে, আর ধিমে আছে, কমসে কম এটা বানবে হলো 30 থেকে 35 মিনিট, আস্তে আস্তে গ্যাসে বানতে থাকবে। তো দেখো চড়িয়ে দিয়েছি চিকেনটা, তারপর দেখি চিকেনটা হোক, তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুক কিরকম হয় চিকেনের। এই দেখো দেখো এটা হয়ে গেছে, দেখো আটাটা কতটা শুকিয়ে গেছে, এরকম হলে আটাটা মনে হবে কি হয়ে গেছে। আর এখানে বাঁধাকপি চড়িয়ে দিয়েছি, বাঁধাকপিটা বানাবো হলো কতটা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটা দিয়ে বাঁধাকপিটা বানাবো। তো এখানে আমি বয়েল করার জন্য চড়িয়ে দিয়েছি, বয়েল মানে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেবো এটাকে আর কি। তো একবার খুলে দেখাই তোমাদেরকে, একদম পারফেক্ট বেনেছে, আর খেতে এত টেস্ট, এটা তখন খাবে যখন তখন জানতে পারবো কেমন হয়েছে। দেখো রসুনটা দেখেছ একদম গরম গরম রসুন, এটা দেখো করে গেছে, একটুখানি ধনে পাতা কেটে দেবো আমি এর উপর দিয়ে, আর এটা রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা। না এই দেখো মাম্মি বসে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো মাম্মি খাচ্ছে, তো মাম্মি খাওয়াটাও হয়ে যাবে, তারপরে আমি এখন যাচ্ছি চান করতে, চান করে এসে তারপরে আমি খাবো। দেখো তো মাম্মি খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর এখানে চিকেন, কি চাই, নুন দাঁড়ো দিচ্ছি। তো জয়া খেতে বসে গেছে, আমিও বসবো খেতে এখনই। এই দেখো আমার প্লেটটা এখানে রাখা আছে, আমি ভাত খাবো, রুটি খাচ্ছে। কেমন হয়েছে জয়া? বাঁধাকপি নেয়নি, বাঁধাকপি নেয়নি, কারণ কি চিকেন হলে ওর কম্বিনেশনটা বাড়িয়ে লাগে না, ওকে ডিফারেন্ট
ডিফারেন্ট ভালো আছে না ঝাল আছে স্পাইসি চটপটা বলা বসা আজকে বেশি বলা যাবে না তা আমিও বসে গেছি খাবার খেতে দেখো পিউকে এখন কি চাই বেটা ভাত আমার সাথেই খাবে প্লেটে আমি আগে বাঁধাকপি দেখাবো তারপর চিকেন দেখাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখাই তোমাদেরকে কি জয়কে গিফটে কি পাওয়া গেছে যা কি পেয়েছে ও দেখো দেখো পিউ কি করছে তার হচ্ছে দুষ্টু ওই দেখো ওকে কুত্তে আছে লাফাতে আছে বদমাইশি করতে আছে যে দেখো তোমার ঘড়িটা দেখো তোমার গিফটটা একটু দেখি এই দেখো স্মার্ট ওয়াচ দেখছো এটা প্যারা সে হচ্ছে কালারটা বহুত প্যারা হচ্ছে ব্রাউন হ্যাঁ ব্রাউন কালারের হচ্ছে দুষ্টু জানো না আর ওর গিফটটা তো দেখিয়েছি তোমাদেরকে ও পরেই ছিল ঠিক বাই আবার দেখা হবে বলো আবার দেখা হবে আচ্ছা আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে বাই